সোয়াবিনের গাছ। এই সোয়াবিনের গাছ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নীলফামারী উত্তরা ইপিজেডের মধ্যে অনেকগুলো সোয়াবিনের গাছ আছে। এখানে সোয়াবিনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এইদিকে দেখেন এই যে সোয়াবিনগুলো, এখানে কিন্তু এর মধ্যে একটা ফল আছে, এই যে ফলগুলো, এই ফলগুলি দেখতে অনেক সুন্দর, বেশ একটা কালো জামের মতো, তবে এগুলো কিন্তু অনেক সুন্দর। এগুলোর ভিতরে একটা বিচি আছে, এই বিচিগুলো খেতে কিন্তু অনেক সুন্দর স্বাদ, একবারে মনে করে যে নারকেল আছে নারকেলের মতো খেতে। তবে আমি দেখি আর একটু উপরে দেখি আমি যাই, এখে তো চড়াও মুশকিল। তবে জঙ্গলের মধ্যে এরকম বসবাস করে অনেক অনেকগুলো প্রাণী, প্রাণীর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক রকম কাঁটা, এর ছাড় দিয়ে কাঁটা আছে, আমাদেরকে লাগতে পারে, তবে সাবধানে উঠতে হবে। আর একটু উপরে যাই, দেখা যাক ও মাগো, যাই হোক আর বেশি দূরে যাচ্ছে না। দেখুন দর্শক, এরকম ফলমূল খেলে কিন্তু আমাদের পুষ্টিকর খাদ্য আমাদের সয়াবিন তেল, কিন্তু আমরা জানি বেশি মাত্রায় সয়াবিন খেলে কিন্তু আমাদের শরীরের চর্বি জমে যায়, তাই বলে আমরা বেশি সয়াবিন খাবো না। তবে দর্শক দেখেন এখানে অনেকগুলো ফল আছে, এগুলো কিন্তু এখন খাওয়ার অনুযায়ী না, তবে এগুলো কিন্তু আর একটু বড়ো হবে, আর একটু বড়ো যখন হবে তখন কিন্তু এগুলো এখান থেকে পারা হবে। তো আমি আস্তে করে নামি, দর্শক দেখলেন তো এখানে সয়াবিনের গাছগুলো অনেক সুন্দর, তবে এগুলা অনেক সুন্দর, দেখতেও সুন্দর বা খেতেও অনেক ভারী মজা লাগে। এর কি বিচি আছে একটু দেখি, এটার মধ্যে বিচি নেই, তবে এগুলো জ্বালা তো এই কারণে কোনো বিচি নেই। বিচিটা আপনাদেরকে দেখাইতাম, কিন্তু বিচিটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, আমরা খাইছিলাম। তবে ভিতরে দেখুন, একটু ভিতরে দেখুন, এই যে ভিতরে এরকম একটা বিচি, এটা কিন্তু অনেক সুন্দর, নারকেলের মতো কি সুন্দর লাগে খেতে। তো যাই হোক দর্শক, দেখুন এগুলো হবে, আবার আমরা আসবো এখানে, আসার পর আপনাদের দেখাবো পুরো ভিডিওটা।